সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম। যথারীতি আমি আজ আপনাদের একটা খুবই লোভনীয়, খুবই পছন্দের খাবার, চিকেন তন্দুরি টিক্কা পোলাও বা বিরিয়ানি, যেটাই বলতে পারেন না কেন, কারণ বিরিয়ানির মতো করে রান্না হয়, কিন্তু এটা পোলাও। চিকেন টিক্কা তন্দুরির সাথে এই পোলাও খেতে এতটাই মজা, এতটাই দুর্দান্ত যে একবার খেলে মনে হবে বারবার খেতে ইচ্ছা করবে। আপনার ঘরের ছেলেমেয়েরা কিংবা হাজবেন্ড, আত্মীয় স্বজন সকলকে এই রেসিপিটা যদি আপনি দেন, তারা খুশি হয়ে যাবে। এটা বানানো কিন্তু খুব সহজ, এবং আমি স্বল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করেছি আপনাদের সুবিধার জন্য। এতটাই মজা লেগেছে যে আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন কি সফট এবং একদম দোকানের মতো, ভিতরে কিন্তু জুসি ভাবটা আছে, আর উপরে একটা তন্দুরি চিকেন, যেটা তন্দুরের মতো, কিন্তু ভিতরটা কিন্তু খুব জুসি। দেখছেন কতটা সফট। এটা পোলাওয়ের সাথে কিংবা নানের সাথে, পরোটার সাথে, যে কোনো কিছুর সাথে আপনি এটা খেতে পারেন, কিন্তু আমি এখানে তন্দুরি পোলাও বানাইছি যেহেতু, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আমি চিকেনের লেগ পিসটা নিয়েছি, লেগ পিসটা এভাবে আমি কেটে নিয়েছি। অবশ্যই এইভাবে কেটে নিতে হবে, নাহলে কিন্তু মশলা ঢুকবে না, যেহেতু এটা বড় বড় সাইজ, এবং ভিতরে মশলা ঢোকার জন্য ভালো করে এটা কেটে নেবেন উপর নিচে দিয়ে। আমি এখন লবণটা ভালো করে মাখিয়ে নেব, কারণ এখানে লবণটা যদি ভালো করে না মাখানো হয়, পরে কিন্তু আর লবণ যাবে না। মশলার ভিতরে যে লবণ দেওয়া হবে, সেই লবণ কিন্তু এখানে খুব একটা ভালো যাবে না, তাই ভালো করে আগে লবণটা দিয়ে নেবেন, একটু বেশি করে দিবেন যাতে স্বাদ লাগে খেতে। এরপর আমি এখানে লেবু দিয়ে দিচ্ছি, একটা লেবু কেটে আমি সবটা পুরোটাই রসটা আমি এখানে দিয়ে দেব। এই তন্দুর বানানোর সময় মশলা দিয়ে যদি আপনি সারা রাত এটা ম্যারিনেট করে রাখেন, তাহলে খুবই জুসি হবে, খুবই সফট হবে, আর তৈরি করতে এতটাই সহজ হয়ে যাবে যে দোকানের মতো লাগবে। আমি এখানে আদা এক চামচ আর রসুন এক চামচ দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আধা ঘন্টার জন্য আমি এটা ঢেকে আমি রেখে দেবো রেস্টে। এরপরে আমি আসব মশলা তৈরি করার, মূল তন্দুরি যে মশলা সেটা আমি এখন তৈরি করে আপনাদের দেখাবো। আর একদম সিম্পল উপকরণ দিয়ে, ঘরে থাকা আপনাদের যে সব মশলা আছে, সেই সব মশলা দিয়েই আপনারা এই তন্দুরিটা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি সর্ষের তেল নিয়েছি হাফ কাপ মতো। সর্ষের তেলের ভিতরে আমি এখানে কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি, পাউডারটা। এখানে কাশ্মীরি পাউডারটা দিলে কি হয়, কালারটা আসে, ন্যাচারাল কালারটা তৈরি যদি করতে চান, যদি কোনো ফুড কালার ব্যবহার না করতে চান, তাহলে আপনি এই কাশ্মীরি চিলিটা দিবেন। আর যদি ফুড কালার ব্যবহার করেন, তাহলে বাংলাদেশে যে সমস্ত লাল মরিচ আছে, মিষ্টি মরিচ, সেগুলো দিতে পারবেন। আমি এখানে হাফ কাপ মতো টক দই দিয়ে দিছি। টক দইটা অবশ্য একদম পানি ঝরা, শুকনা হলে খুব ভালো হয়, কিন্তু এটা আমার ঘরে তৈরি করা টক দই, তাই একটু নরম। তারপরে এর ভিতরে কিন্তু পানি নেই, এমনি ঘরে যেহেতু তৈরি করা, এটা পানি জমিনি, কিন্তু এটা লিকুইডটা এরকমই দিয়ে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। আপনারা যে বাজার থেকে যে চিকেন বা বিফ রান্না করা যে মশলাটা ব্যবহার করেন, সেটা এখানে আপনি দিয়ে দিতে পারবেন, বা আপনি তৈরি করেও নিতে পারবেন ঘরে। এখানে আমি দিয়ে দিয়েছি বিট লবণ, স্বাদ মতো লবণ, আর ধনে জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি দেড় চামচ। ধনে আর গুঁড়া আর জিরার গুঁড়া একসাথে করে দেড় চামচ দিয়েছি। আর এটা হচ্ছে কাচুরি মেথি। কাচুরি মেথিটা ঘরে থাকলে এটা কেমন ম্যারমেড়ে হয়ে যায়, তাই একটু চুলায় যদি আপনি এইভাবে টেলে নেন, নেওয়ার পর যদি হাতে ম্যাশ করেন, দেখবেন একদম হাতেই ভেঙে একদম মুচমুচে হয়ে যাবে। এভাবে আমি টেলে নিয়েছি, হালকা আছে,
দিয়ে এখন আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা দিলে আপনার ফ্লেভারটা আরো খুব ভালো হবে, খেতে ভালো লাগবে। বাজারে কিন্তু এটা পাওয়া যায়, আপনি বাজারে খুঁজলে এই মেথিটা পাওয়া যাবে, কাসুরি মেথি। আর আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো, দিয়ে এখানে আমি বেসন দিয়েছি 2 চামচ। দিয়ে এটা আমি একটু আগে সর্ষের তেলটা কিন্তু ভালো করে কুক করে নিতে হবে, মানে গরম করে নিতে হবে, নিয়ে চুলা অফ করে দিতে হবে। চুলাটা অফ না করে দিলে বেসনের ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আমি চুলা অফ করে দিয়েছি। আর এখানে আমি ঝাল মশলাটা দিয়েছি, যেহেতু ওখানে আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়েছিলাম, তাই এখানে আমি ঝাল মরিচটা দিয়ে দিয়েছি যাতে একটু ঝাল হয়, কারণ আমি ঝালের জন্য কিন্তু কোনো মরিচ দিইনি। এখন এটা আমি একটু ঠান্ডা করে নিয়ে, আমার পুরোপুরি ঠান্ডা হয়নি, আপনারা একটু ঠান্ডা করে নিয়ে এটা দিয়ে দেবেন, এর সাথে মিশিয়ে দেবেন। এতে করে কি হয়, এটা ফ্লেভারটা ভালো হয় আর কালারটা আসে। যেহেতু বলেছি আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না, তাই আমি এই কালারগুলো দিয়ে আমি কালারটা তৈরি করব চিকেনের। আর আপনারা যদি মনে করেন যে ফুড কালার তৈরি করবেন, তাহলে বেসনটা এখানে না ইউজ করলেও চলে, তবে বেসন দিলে একটু ফ্লেভারটা ভালো লাগে। দিয়ে এটা 4-5 ঘন্টা আমি ম্যারিনেশন করে রাখবো। আপনারা পারলে এখানে ওভারনাইট ম্যারিনেট করে রাখলে এটা আরও সফট হবে, আরও জুসি হবে। এখন আমি পোলাওটা তৈরি করে নেব। এখানে আমি খুব সামান্য তেল দিয়েছি, 1/2 কাপের চেয়ে কম দিয়েছি। দিয়ে পেঁয়াজটা একটু লালচে হয়ে গেলে আমি এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা এগুলো দিব। দিয়ে আমি যে ম্যারিনেশন করে রেখেছিলাম আর এখানে এলাচ থেতো করে দিয়েছি, থেতো করে না দিলে কি সুঘ্রাণটা পাওয়া যায় না। আর জিরে দিয়ে দিয়েছি, আপনারা পারলে এখানে শাহি জিরাটা ব্যবহার করবেন। দিয়ে চালটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে ম্যারিনেশন করে নিয়েছিলাম মাংসটা, সেই ম্যারিনেশন করা মাংসের টিক্কা কাবাবের তন্দুরি যে মশলা, এই তেল আছে, এই তেলটা আমি কিছুটা এখানে দিয়ে দেব, পোলাওয়ের ভিতরে দিয়ে দেব। এতে করে পোলাওটা খেতে খুবই মজাদার হবে, খুবই সুঘ্রাণ হবে। আর যেহেতু তন্দুরি চিকেন পোলাও বলেছি, তাই তন্দুরির মশলাটা আমি এখানে একটু অ্যাড করব। আর কিছুটা রেখে দিয়েছি তন্দুরি চিকেনটা, তাওয়ার ভিতরে দেওয়ার সময় লাগবে তাই রেখে দিয়েছি। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আপনারা লবণটা বুঝে দিবেন। আর হ্যাঁ, আমি এখানে চাল ব্যবহার করেছি 700 গ্রাম মতো। দিয়ে এখানে আমি 700 গ্রাম চালের জন্য আমি ডবল পানিটা দিয়েছি, আপনারা পানিটা মেপে দিয়ে দিবেন। দিয়ে আমি এখানে মিডিয়াম আসে এটা কিছুক্ষণ কুক করে নিয়েছি, নেওয়ার পরে আমার এই পর্যায়ে আসছে। এখন আমি দমে রেখে দেব প্রায় 10 মিনিট মতো, আমি নিচে একটা তাওয়া দেব, দিয়ে দমে রেখে দেব। আমি পাশের চুলাটাই এটা রেখে দেব। দিয়ে এখন আমি তন্দুরি দিয়ে দেবো চিকেনটা। আমি কিন্তু 2 কড়া ব্যবহার করে দেখাবো, এ ধরনের প্লেন কড়াতেও আপনারা ব্যবহার করতে পারবেন, আবার যে তন্দুরি যে কড়াই আছে সেটাতেও আপনার ঘরে থেকে থাকে তাহলে সেটা ব্যবহার করবেন, আর না থাকে এ ধরনের প্লেন তাওয়াতে ব্যবহার করতে পারবেন। আমি প্রথমে কিন্তু তেল দিইনি, কারণ আমি একটু ঘি দেবো। তন্দুরি যদি ভাজার সময় বাটার কিংবা ঘি দেওয়া যায় তাহলে এর ফ্লেভারটা আরও খুব শাহী ভাব আসে, খেতে খুব দুর্দান্ত লাগে, এতটাই ঘ্রাণ লাগে, সারা ঘর এখন মোমো করছে। আপনারা তো ঘ্রাণটা পাচ্ছেন না, কিন্তু আমার ঘরের ভিতরে চতুর্দিকে আনাচে কানাচে এর সুঘ্রাণ কিন্তু ছড়িয়ে পড়েছে। আর দরজা খুললে তো প্রতিবেশীও হয়ে যাবে যে আমি আজকে তন্দুরি চিকেন রান্না করছি, কারণ এতটাই সুঘ্রাণ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমি এখানে খুব ন্যাচারাল জিনিস ব্যবহার করেছি, এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। আমি সবসময় চেষ্টা করি যে স্বাস্থ্যসম্মতভাবে কীভাবে খাবার তৈরি করা যায়, শুধু দেখতে সুন্দর হলো স্বাস্থ্যটা দিকে তো খেয়াল রাখতে হবে, শুধু দেখতে সুন্দর হলে কিন্তু হবে না। তো এখানে আমি উল্টে পাল্টে মিডিয়াম আছে এটা আমি করে রাখছি, তারপরে আমি এই কড়াতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা তন্দুরি বানাবেন। যদি এই কড়া থেকে থাকে তো বেটার, এটা আরও ভালো। আমি যে পাশের চুলাতে যে চিকেন আছে এগুলো কিন্তু আমি পরে আবার একটু কুক করব, হালকা আমি কুক করে নিয়েছি, পরে কিন্তু আবার কুক করব, কিভাবে এটা দেখাবো। তাই ভিডিও স্কিপ করবেন না, তাহলে কিন্তু পুরোপুরি জিনিসটা দেখতে পারবেন না। এখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, আবার
এতে করে এর ফ্লেভারটা এতটাই সুন্দর, চারিদিকে এর ঘ্রাণটা এতভাবে ছড়িয়ে যাচ্ছে যে বলার না। আসলে এটা ফিল করতে পারছেন না, দেখতে পাচ্ছেন কিন্তু ফিল করতে পাচ্ছেন না, অনুভব করবেন যে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই মশলাগুলো দিয়ে। তেমন কিন্তু মশলা লাগেনি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। যদি আপনারা আমার রেসিপি পেতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমি কিন্তু সপ্তাহে 3-4টা রেসিপি আপনাদের জন্য সবসময় দিয়ে থাকি। যদিও আমি কাজে ব্যস্ত থাকি তবে আমার কিন্তু এটা খুব হ্যাবিট, আমার দিতে ইচ্ছা করে, কিন্তু মাঝে মাঝে হয়তো দু একটা কম হয়ে যেতে পারে। আর আমি বেশিরভাগই বিকাল 5টার সময় আমি ভিডিও ছাড়ি, কিন্তু মাঝে মাঝে কিন্তু আমি 11টার দিকেও ছাড়ি। তো আমার ভিডিও যদি আপনারা পেতে চান এই টাইম কিন্তু আপনারা পেয়ে যাবেন অলরেডি। এই জন্য ভিডিওটি সাবস্ক্রাইব করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন সকাল 11টা 12টার দিকে অথবা বিকাল 5টা 5:30 থেকে 6টার ভিতরে আমি ভিডিও মাঝে মাঝে আপলোড দিয়ে থাকি। এখন আমি এগুলো সব তুলে ফেলবো পুরা মশলাগুলো দিয়ে। বাকি যে মশলাগুলো আছে এই মশলাগুলো আমি একটু নেড়ে চেড়ে কুক করে নেব। নিয়ে এর ভিতরে আমি বাকি আমার সব তন্দুরগুলো এখানে দিয়ে দেব। এতে করে কী হবে, এটা খুব জুসি হবে, উপর থেকেও খুব একটা তন্দুরটা ইয়ে হবে না, শুকনা হবে না, ড্রাই হবে না, জুসি জুসি থাকবে। আর ভিতরটা তো অবশ্যই জুসি আছে, উপরটাও যাতে একটু জুসি থাকে এই জন্যই এই সিস্টেমটা করা। এখন এটা দিয়ে চুলাটা যেহেতু তাওয়াটা গরম আছে কিন্তু আমি চুলা অফ করে দিয়েছি। এখন এই গরম তাওয়ার পরে আমি মশলা সহ আমি এই তন্দুরগুলো গায়ে উল্টো পাল্টে লাগিয়ে দেবো আর একটু দমে রেখে দেবো। এখানে আমি ইচ্ছে করলে কয়লা তা ইয়ে দিতে পারতাম, ধোয়া দিতে গেলে আর একটু ফ্লেভারটা ভালো হতো, তা আমি এখানে দিইনি, ইচ্ছে করে দিইনি। যেহেতু আমি এখানে পোলাওর সাথে খাবো তাই আমি ওটা ব্যবহার করিনি। এটা পরবর্তীতে আপনাদের আরেকবার দেখাবো যে কিভাবে এটা করতে হয়, কাঠ কয়লা দিয়ে কিভাবে তন্দুর বানাতে হয়। এখন পরিবেশন করার পালা। দেখুন পোলাওটা কতটা সুন্দর হয়েছে, পোলাওটা তন্দুরের মশলা দিয়ে এই পোলাওটা রান্না করাতে এতটাই মজা হয়েছে যে বলার না। আর তন্দুরটা কিন্তু খুব সফট হয়েছে, আমি আগে থেকে দেখাইছি, ভিতরটা খুবই জুসি এবং খুবই। আর মশলাটা উপর থেকে যে তেলটা আছে, মশলার তেল, এটা উপর থেকে দেওয়াতে এর ফ্লেভারটা আরও বেড়ে যাবে, পোলাওটা খেতেও কিন্তু খুব মজা লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা আমার রেসিপিটা ফলো করেছেন। ধন্যবাদ সবাইকে।